नमस्कार देखছেন পিবি 24 এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব হামলার পরবর্তী সময়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন পশ্চিমবঙ্গ থেকে আগত তিনজন কর্মী এবং তিনজন কর্মীকে ডেকে নিয়ে গিয়ে পুলিশ থানার ভেতর মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে এবং সায়নী ঘোষের জেরা চলাকালীন ঘটে এই ঘটনা এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি হামলার পরবর্তী সময়ে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে আসা তিনজন কর্মী এবং তিনজন কর্মীকে ডেকে নিয়ে পুলিশ থানার ভেতরে মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে এবং সায়নী ঘোষের জেরা চলাকালীন সময়ে ঘটে এই ঘটনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মহিলা থানায় তৃণমূলের নেতা কর্মীরা এবং পশ্চিমবঙ্গ থেকে আসা তিনজন কর্মীকে মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে এবং হামলার পরবর্তী সময় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে উঠে আসছে এবং তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে জেরা করার জন্য আজ পূর্ব মহিলা থানায় ডেকে আনা হয় এবং ঠিক সেখানেই একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় এবং সায়নী ঘোষের জেরা চলাকালীন সময়ে ঘটে এই ঘটনা এই হামলার পরবর্তী সময় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে আসা তিনজন কর্মীকে ডেকে নিয়ে পুলিশ থানার ভিতর মারধর করার অভিযোগ সামনে উঠে আসছে এবং সায়নী ঘোষের জেরা চলাকালীন সময়ে ঘটে এই ঘটনা শক্তিপ্রতাপ সিং আমি কৃষ্ণেন্দু ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদে উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এই তিনজনকে ঘরের ভেতরে ঢুকিয়ে আমাদের কোনো কারণ নেই আমাদেরকে ঢোকালো ঢুকিয়ে মানলো আমরা নাকি ওনাদের গায়ে হাত তুলেছি কিন্তু কোন রকম হয়নি ওইখানে ভেতরে আমাদের সায়নিধি রয়েছেন কুনালদা রয়েছেন সবাই রয়েছেন আমরা আমাদের আলাদা করে ঢুকিয়ে আমাদের প্রচন্ড হয়ে মানলো লাঠি ঘুষি কিল সবকিছু মেরেছে আমাদের কান মুলে চুলের মুঠি ধরে মাথায় ঢুকে দিয়েছে দেওয়ালে আমার এইখানে কিডনিতে লাঠি মেরেছে এসডিও অত্যাচার করছে এখানে ত্রিপুরার মানুষদের সাধারণ মানুষদের অত্যাচার করছে ঢুকিয়ে মারছে